সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুভশ্রীর সাথে বেশ সুখে শান্তিতে ঘর কন্যা করছেন পরিচালক রাজ চক্রবর্তী। নায়িকা হিসেবে শুভশ্রীকে নিয়ে ভক্তদের আগ্রহ তো আছেই, বিয়ে হয়ে যাওয়ার পর তার সংসার জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তার সংসারের আপডেট তো আমরা আপনাদের দিয়েছি, এবার আপনাদের জানাই তার সাংসারিক রান্নাবান্নার আপডেট। শুভশ্রীর কাছে সবাই জানেন তিনি রান্না করে খাওয়াতে বেশ ভালোবাসেন, তাই তার কাছে জানতে চাওয়া হলো নতুন সংসারে রান্নাবান্না শুরু হয়ে গেছে কিনা। উত্তরে নায়িকা বলেন, অনেকদিন ধরেই রান্নাবান্না থেকে আমার দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, ফলে ওই আগ্রহটাও আর সেভাবে নেই, ইচ্ছেটাও চলে গেছে। কিন্তু আমি যেহেতু রান্না করতে জানি, তাই আবার শুরু করলে হয়তো ভালোই হবে, কি জানি। তবে আমি প্রচুর রান্না করব এটা রাজও চায় না, একদম টিপিক্যাল বউ ওর পছন্দ নয়, বলেই জোরে হেসে দিলেন তিনি। তার হাসি শুনে জিজ্ঞেস করা হলো এই হাসিতেই রাজের ঘুম ভাঙে কিনা। হাসতে হাসতেই শুভশ্রী বলেন, না না, আমার অনেক আগেও ঘুম থেকে উঠে পড়ে। অবশ্য কথার ফাঁকে এও জানিয়ে দিলেন তিনি খুব ভালো রাঁধতে জানেন, কিন্তু টানা 5-6 বছর রান্না না করাতে রান্নার আগের মতো ভালো হয় না। তবে এরই মধ্যে একদিন তিনি স্বামী রাজকে ব্রেকফাস্ট বানিয়েও খাইয়েছেন। তো বন্ধুরা, রাজ শুভশ্রীর ছোট্ট মিষ্টি সংসারে রান্নাবান্নার এই গল্প আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, তারকাদের সব লেটেস্ট আপডেট পেতে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।